সারা জীবন শুধু পড়াশোনা নিয়ে থাকলাম, আমাদের জীবনে কোনো হবি নেই। কিন্তু জীবনের একটা সময় না খুব মনে হয় যে আজকে যদি গান গাইতে পারতাম বা ছবি আঁকতে পারতাম, জীবনটা একটু ভালো কাটাতে পারতাম। তুই হবিটা কখনো ছাড়িস না, বুঝলি তো? কিন্তু ভাই তোর আজকে মুড অফ, অন্য মানুষ তোমার কথা বলছে, কী হয়েছে? আমার বাড়ি থেকে ভাই চায় না যে আমি ছবি আঁকি, ছবি নিয়ে পড়ে থাকি। বাবা সবসময় চায় যে আমি চাকরির জন্য খাটাখাটি করি, ছবি আঁকি এটা আমার বাড়ির লোকেরও পছন্দ না। ফ্রান্সে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে, আমি চাই সেখানে আমার আঁকা ছবিটা যাক। কিন্তু টাকার সমস্যার জন্য বাবাকে ফোন করেছিলাম, কিন্তু বাবা চায় না যে আমি এইসব করি। তাই মন মেজাজ ভালো নেই, কী করবো না করবো। তুই জানিসই তো ছবি আঁকাটা আমার
কতটা পেশনের জায়গা। তুই আজকে আমি যদি তোকে একটু হেল্প করতে পারতাম, আসলে চাকরি বাকরি তো কিছু করি না, আমার ওই বাবার কাছে চেয়ে টাকা পয়সা চেয়েই চলতে হয়। তুই আশা ছাড়িস না বুঝলি, দেখ কিছু একটা নিশ্চয়ই হবে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই অবশ্যই ছবিটা পাঠাস, তোর আঁকার ছবি অবশ্যই একটা জায়গা নেবে, ভালো জায়গা নেবে, এটা আমার বিশ্বাস। তোর আঁকার ছবি আমি যতদিন ধরে দেখছি আমার ভীষণ ভালো লাগে। আমি আশা রাখছি পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একদিন তোর আঁকার ছবি ভীষণ ভালো লাগে দেখিস। শোন না কি রে,
শেষ লোককে জানা তোর একটা শেষ হবে আমাকে জানা দেশ কেন আরে কেমন বললাম বলতো রাগ করে না সোনা যতটা সাথে কি লটকানো যায় বলতো তোর মধ্যে না একটা হাজবেন্ড ম্যাট্রি আছে আর কি আছে আর যেটা আছে সেটা শুধু তোর মধ্যে আছে সত্যি বলছি আমার ভালো থাকার সবগুলো কারণ শুধু Good morning, Mr. Vishal Murli.
বল, এত সকাল সকাল ফোন করলি কেন? একটু ঘুমাতে দেন না রে। না না, আগে বল, চিলাপাতে লং ড্রাইভ নাকি সাগর দিকে ইভিনিং ওয়াক? কেন রে? বিরিয়ানি নাকি মোমো? সকাল সকাল রেপেট প্ল্যানা ফেলে সোজা সুজি বল কি হয়েছে? আরে পাগলা, নিউজটা দেখ, হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, 11টায় আমি আসছি। স্থান পেল বাঙালি যুবকের আঁকা ছবি। হাসি মুখ হো ছবি হো